হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি অতি গুরুত্বপূর্ণ দশটি রিজনংয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করবো এবং সেগুলো তোমরা কীভাবে করবে সেটাও বলে দেবো উত্তরটা বলে দেবো তো পশ্চিমবঙ্গ পুলিশের মেন পরীক্ষায় তোমাদের পনেরো নম্বরের রিজনিং আছে আমি আশা করছি যে এই যে দশটি কোয়েশ্চেন দিচ্ছি এই ধরনের প্রশ্নই তোমাদের থাকবে হুবহু এই কোশ্চেনটা না থাকলেও কিন্তু এ ধরনের প্রশ্ন থাকবে এই যে কোয়েশ্চেনগুলো বহুবার বিভিন্ন পরীক্ষায় বারবার এসছে তোমাদের সামনের আরও পরীক্ষা গ্রুপ ডি এন টি পিএসসি ক্লার্ক আইসিডিএস সমস্ত পরীক্ষায় কিন্তু তোমাদের এগুলো কাজে করো কাজে লাগবে চলো তাহলে দেরি না করে আজকের ভিডিও শুরু করছি যদি তোমরা যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকন অন করবে তাহলে প্রথম কোশ্চেন দেখো চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যা কোনটি এই চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যা আমাকে বসাতে হবে তিনটা ত্রিভুজ দেওয়া আছে সংখ্যাগুলো দেওয়া আছে কোনটি হবে তাহলে প্রথমটাতে দেখো বাইরে প্রথম ত্রিভুজের বাইরে এক দুই তিন আছে এবং ভিতরে ছয় আছে তাহলে এগুলো কি করবে প্রথম তো আমাকে তিনটার যোগ করে দেখতে হবে তিনটে যোগ করে দেখলে দেখো ছয় হচ্ছে তাহলে বাইরের তিনটার যদি যোগ করি এক দুই এবং তিন তাহলে ছয় হচ্ছে ঠিক আছে আর নেক্সট যে ত্রিভুজটা আছে সেটা যদি নয় আর তিনে বারো বারো আর দশে বাইশ তাহলে যোগ করলে মিলছে না ঠিকঠাক তাহলে এরপর কি করব। এরপর তাহলে গুণ করি দেখি একের সাথে দুই গুণ করলে দুই দুইয়ের সাথে তিন গুণ করলে ছয় তাহলে ঠিক আছে নেক্সট দেখো নয়ের সাথে তিন গুণ করলে সাতাশ সাতাশের সাথে দশ গুণ করলে দুশো সত্তর এটাও ঠিক আছে তাহলে এইটাতে কি হবে এটাতেও গুণ হবে তিন নম্বর যে ত্রিভুজটা এখানেও গুণ হয়ে যাবে তাহলে পাঁচ ছয় তিরিশ আর তিরিশ গুণিত সাত সমান দুশো সত্তর তাহলে এটাই উত্তর কত হবে দুশো সত্তর তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার দুশো সত্তর উত্তর হয়ে যাবে তো বন্ধুরা এই ধরনের কোশ্চেন থাকলে প্রথমে যোগ করে দেখবে বিয়োগ করে দেখবে গুণ করে দেখবে ভাগ করে দেখবে বিভিন্ন প্রক্রিয়া করে দেখবে কোনোরকম যেরকম তোমাদের দুটো ফার্স্টের দুটো মিলে যাবে সেই থার্ডটা সেই হিসেবেই হবে নেক্সট চলো নেক্সট কোয়েশ্চেন পরবর্তী সংখ্যা নির্ণয় করো পরবর্তী সংখ্যাটা নির্ণয় করতে বলেছে প্রথমে এক তারপরে চার তারপর নয় আঠেরো পঁয়ত্রিশ তাহলে এক থেকে চার দেখো প্রথমে আমরা সব থেকে প্রথম কাজ হচ্ছে যে কত করে বেড়েছে সেটা দেখব এক থেকে চার কত বেড়েছে তিন চার থেকে পাঁচ কত নয় কত বেড়েছে পাঁচ পাঁচ থেকে নয় কত বেড়েছে নয় বেড়েছে নয় থেকে আঠেরো নয় বেড়েছে আঠেরো থেকে পঁয়ত্রিশ সতেরো বেড়েছে আর কিভাবে চলছে দেখো তিন থেকে পাঁচ প্রথমে এখানে দুই বেশি বেড়েছে চার বেশি বেড়েছে তারপরে আট বেশি বেড়েছে তাহলে এরপর ষোলো বেশি বাড়বে সেভাবে কিন্তু হচ্ছে না ঠিকঠাক তাহলে দেখো কীভাবে আর এক রকম করা যায় একের সাথে প্রথমে যে এক আছে ওয়ান প্লাস যদি টু টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান করি তাহলে দেখো ওয়ান প্লাস টু সমান দুই দুই একে এক আর দুয়ে তিন একে চার ঠিক হয়ে যাচ্ছে এরপর ফোর প্লাস টু 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 দি পাওয়ার টু প্লাস ওয়ান যদি করি তাহলে দেখো চার প্লাস চার প্লাস এক সমান কত হচ্ছে নয় হয়ে যাচ্ছে নেক্সট দেখো আমাদের নয় পর্যন্ত হয়েছে নাইন প্লাস টু টু দি পাওয়ার টু করেছিলাম এরপর টু টু দি পাওয়ার থ্রি প্লাস ওয়ান করবো তাহলে নয় প্লাস আট প্লাস এক সমান আঠেরো হয়ে যাচ্ছে আঠেরো বেরিয়ে গেল এরপর আঠেরো সাথে কত যোগ করবো টু টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান চলো তাহলে আঠেরো প্লাস টু টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান সমান আঠেরো প্লাস টু টু দি পাওয়ার ফোর মানে কি চারটা দুইয়ের গুণ ফল তাহলে ষোলো প্লাস এক আঠেরো প্লাস সতেরো সমান পঁয়ত্রিশ তাহলে উত্তর কত হয়ে গেল আমাদের থার্টি ফাইভ তাহলে থার্টি ফাইভ বেরিয়ে গেল এরপর তাহলে থার্টি ফাইভের সাথে টু টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান থার্টি ফাইভ প্লাস টু টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান করবো তাহলে পঁয়ত্রিশ প্লাস টু টু দি পাওয়ার ফাইভ সমান কত বত্রিশ প্লাস এক সমান কত সিক্সটি এইট তাহলে উত্তর আমাদের বেরিয়ে যাবে সিক্সটি এইট অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার সিক্সটি এইট সু সঠিক উত্তর হলো তা আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারলে তো প্রথমে কী করলাম ওয়ান প্লাস টু টু দি পাওয়ার ওয়ান এইভাবে হচ্ছে প্রথমের ওয়ান প্লাস টু টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান তারপরে ফোর প্লাস টু টু দি পাওয়ার টু প্লাস ওয়ান তারপর হচ্ছে নাইন প্লাস টু টু দি পাওয়ার থ্রি প্লাস ওয়ান তারপরে হচ্ছে এইটিন প্লাস টু টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান নেক্সট হচ্ছে থার্টি ফাইভ প্লাস টু টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান চলো নেক্সট অঙ্ক দেখব একটি ঘড়িতে আয়নার মধ্য দিয়ে একটা পঁয়ত্রিশ বাজে এটার মানে হচ্ছে একটা পঁয়ত্রিশ বাজে দেখ বাজতে দেখা গেলো তখনকার সঠিক সময় কত আয়নাতে কী দেখা যাচ্ছে একটা পঁয়ত্রিশ বাজছে তাহলে সঠিক সময় কত তাহলে একটা পঁয়ত্রিশ যদি বাজে তাহলে রাইট টাইম যদি আয়নাতে একটা পঁয়ত্রিশ বাজছে মানে রাইট টাইম বার করার জন্য আমরা সবসময় বারো থেকে বিয়োগ করব। এই ধরনের যে কোনো যদি যদি বলে যে দেই যে আয়নাতে দশটা পঁয়ত্রিশ বাজছে তখনও কিন্তু বারোর থেকে বিয়োগ করবো বারোটার থেকে নটা কুড়ি যদি বলে তাহলেও বারোটা যে কোনো সময় বলে দিলেই তাকে বারোটার থেকে বিয়োগ করতে হবে তো দেখো বারো থেকে যদি আমরা বিয়োগ করি একটা পঁয়ত্রিশ ঠিকঠাক বিয়োগ হচ্ছে না তাহলে বারোটাকে আমরা কিভাবে লিখব এগারোটা ষাট এগারোটা ষাট থেকে আমরা বিয়োগ করবো কত একটা পঁয়ত্রিশ তাহলে এইদিকে কত হচ্ছে পাঁচ দুই আর এই দিকে হচ্ছে দশ তাহলে দশটা পঁচিশ উত্তর কত হয়ে গেল অপশান সিতে আছে দেখো দশটা পঁচিশ তো এই ধরনের যে কোনো অঙ্ক থাকলে এগারোটা ষাট থেকে বিয়োগ করে দেবে তাহলে অপশান সি হলো রাইট অ্যান্সার দশটা পঁচিশ পরবর্তী অঙ্ক কোনো এক সকালে সূর্যোদয়ের পর সুজয় একটি স্তম্ভের পাশে ছিল স্তম্ভটির ছায়া তার ডান দিকে পড়লে সে কোন দিকে মুখ করে দাঁড়িয়েছিল তো বন্ধুরা সবসময় মাথায় রাখবে যে সূর্য তো পূর্ব দিকে উঠে তো সকালবেলায় সূর্যের ছায়া সবসময় পশ্চিম দিকে যায় তো খাতাতে প্রথম কি করবে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ বা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ লিখে নেবে তো সূর্য যদি পূর্ব দিকে উঠে তাহলে তার ছায়া সবসময় পশ্চিম দিকে যাবে এইখানে যদি আমরা এটা একটা খুঁটি ধরে নিই তাহলে তার ছায়াটা এই দিকে যাবে পশ্চিম দিকে তাহলে সুজয় কোন দিকে দাঁড়িয়েছিল ছায়াটা সুজয়ের ডান দিকে হচ্ছিল এটা হচ্ছে দক্ষিণ তো সূর্য সুজয় যদি দক্ষিণ দিকে মুখ করে থাকে দক্ষিণ দিকে যদি মুখ করে থাকে তাহলেই তোর তার ডান হাতটা পশ্চিম দিকে যাবে অর্থাৎ ছায়াটা তার ডান হাতের দিকে যাবে দেখো এই দিকে যদি সুজয় মুখ করে থাকে তাহলে তার ডান হাত কোন দিকে হবে এই দিকে হবে এবং ছায়াটাও হচ্ছে এই দিকে তাহলে সুজয় কোন দিকে মুখ করেছিল দক্ষিণ দিকে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার সে কোন দিকে মুখ করেছিল দক্ষিণ দিকে তো বন্ধুরা এগুলো বেশি ঘাবড়াবার কিছু নেই একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই কিন্তু উত্তর হয়ে যাবে তাহলে অপশান সি হলো রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন রবি পশ্চিম দিকে ন কিমি গেলো তারপর ডান দিকে বেঁকে সাত কিমি ও দিকে আট কিমি বেঁকে আট কিমি গেলো পরে পূর্ব দিকে এগারো কিমি গেল আবার সে ডান দিকে বেঁকে সাত কিমি গেল এখন সে শুরুর স্থান থেকে কত দূরে আছে তাহলে দেখো আমরা কি করব। ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ আমরা প্রথম লিখে নেব তো রবি পশ্চিম দিকে নকিমে গেছে ধরো এইখানে রবি স্টার্ট করেছে তাহলে এই পশ্চিম দিক মানে এই দিকটা ওয়েস্ট পশ্চিম দিকে নকিমে গেছে এরপর দেখো তারপর ডান দিকে এই দিকে যাচ্ছে মানে তার ডান দিক কোন দিকে হবে উপর দিকে উপর দিকে ডান দিকে বেঁকে কত গেছে সাত কিমি গেছে ও ও দিকে বেঁকে আট কিমি গেছে বাঁ দিকে বেঁকে মানে কি তার যখন এইদিকে যাচ্ছে তখন তার বাঁ দিকটা এখন দিকে হবে এইদিকে বাঁদিকে বেঁকে আট কিমি গেছে পরে পূর্ব দিকে কত গেল এগারো কিমি মানে এই দিকে সে যাচ্ছিল পশ্চিম দিকে যাচ্ছিলো আর পূর্ব দিকে যদি যাই তো এই যেতে হবে এদিকে এগারো কিমি গেল মানে সে এদিকে আট কিমি গেছিলো আর এদিকে টোটাল গেল এগারো কিমি মানে এই জায়গাটা তার হচ্ছে তিন কিমি এখন সে কি করেছে আবার সে ডান দিকে বেঁকে সাত কিমি গেল। আবার এই দিকে যাচ্ছিল মানে ডান দিকটা এই দিকে হবে এই দিকে সে আবার সাত কিমি গেল। তার এই জায়গাটা কত হবে এই জায়গাটা তিন কিমি হবে সে শুরুর স্থান থেকে কত দূরে আছে তো সে কোথায় শুরু করেছিল এইখানে শুরু করেছিল তো এই দিকে সে ন কিমি গিয়েছিল তো নই থেকে যদি আমরা ছয় বিয়োগ করে দিই তাহলেই সে শুরুর স্থান থেকে ছ কিমি দূরে আছে সেই জিনিসটাই এখানে করা আছে দেখো এ এইখানে শুরু করলো তারপরে এদিকে সাত কিমি গেল তারপরে এইদিকে বাঁদিকে ঘুরে আট কিমি গেল তারপরে আবার সে শয্যা বিপরীত দিকে ঘুরে এগারো কিমি গেল তাহলে এই যে ছোট্ট জায়গাটা ছোট্ট জায়গাটা তিন কিমি হচ্ছে তাহলে আবার সে এইদিকে ডান দিকে ঘুরে কত গেল ডান দিকে ঘুরে সাত কিমি গেল তাহলে এই ছোট্ট জায়গাটা তিন কিমি হচ্ছে এইখানটা তিন কিমি তাহলে সে কত দূরে আছে ছয় থেকে তিন নয় থেকে তিন বিয়োগ করে দেবো ছ কিমি দূরে আছে আশা করি বুঝতে পারলে খাতাতে করো তাহলে আরও ভালো করে বুঝতে পারবে তো ছ কিমি উত্তর হবে অপশান বি রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা নেক্সট চতুর্থ ঘড়িটির কাঁটাগুলোর অবস্থান নির্ণয় করো এইখানে দেখো ঘড়ি দেওয়া আছে একটা দুটা তিন চারটা ঘড়ি দেওয়া আছে এইখানে যে কোন কাঁটাগুলো হবে সেটার অবস্থা নির্ণয় করতে হবে তো প্রথম দুটো ঘড়ি লক্ষ্য করলেই দেখতে পাবে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো তাহলে তাহলে দেখতে পাবে ছোটো কাঁটাটা দেখো দুদিকে ছোটো কাঁটা ঘড়িটির এদিকে আছে এবং এদিকে ছোটো কাঁটা আছে এইখানে যদি একটা দর্পণ বা আয়না রেখে দেওয়া হয় তাহলে ছবিটা দেখেই বুঝে যাচ্ছে এটা একটা দর্পণের আয়নাতে দেখা যাচ্ছে তো মিরার ইমেজ এটার হচ্ছে একটা এক নম্বর ঘড়িটির দু নম্বর ঘড়িটি হচ্ছে একটি মিরার ইমেজ এক নম্বর ঘড়িটিকে যদি আয়নার সামনে রেখে দেওয়া হয় তো এই দু নম্বর চিত্রের মতো দেখা যাবে মিরার ইমেজ তোমরা যদি করেছো তো বুঝতে পারবে এরকম দেখা যাবে তাহলে দেখো বিকল্প অনুযায়ী কি বলা যায় যে এই যে তিন নম্বর ঘড়িটা আছে চার নম্বর ঘড়িটিও কি তার মিরার ইমেজ হবে তো এটার যদি মিরার ইমেজ কেমন হবে তাহলে এইখানে যদি পয়েন্ট থাকে তাহলে মিরার ইমেজ কী হবে এই দিকে ছোটো কাঁটাটা হবে এইদিকে বড়ো কাঁটাটা হবে তাহলে মিরার ইমেজের মানে কী যে বস্তুটা কাছে থাকবে সেটা কাছেই হবে এটা দেখো কাছে আছে এইখানে যদি আয়না বসানো হয় তো এইখানে কাছে আছে সেটা এইটা কাছের দিকেই হলো আর যেটা দূরে আছে যে কাটাটা আয়নার থেকে যে কাটাটা দূরে আছে সেটা দূরের দিকেই যাবে মিরার ইমেজ এইভাবেই হয় এইখানে যদি একটা মিরার থাকে আর এইখানে যদি এইভাবে থাকে তো মিরার ইমেজটা কেমন হবে যেটা যেদিকে থাকবে আয়নার দিকে যে বস্তুটা থাকবে সেটা আয়নার দিকে আর লম্বা দণ্ডটা দূরে হবে তো এইভাবে তো এটার দেখো অপশান সিতে এটা আছে দেখো অপশান সি এর যে কাটাগুলো আছে সেটা হচ্ছে মিরার ইমেজ তিন নাম্বার ইমেজের হচ্ছে এটা মিরার ইমেজ তাহলে অপশান সি রাইট অ্যান্সার হলো পরবর্তী কোশ্চেন দেখব এখানে দেখো উপযুক্ত বসিয়ে শূন্যস্থান পূরণ করো এ বি ড্যাশ ডি ই ড্যাশ সি তো আমরা এই ধরনের অঙ্ক থাকলে আমরা কি বলেছি যে প্রথমে আমাদের দেখে নিতে হবে মঠ কতগুলো আলফাবেট আছে তারপরে সেই হিসেবে আমাদের করতে হবে তো মোট কতগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়িটা আছে তারপর কুড়িকে আমরা কি করব ফাইভ ইন্টু ফোর হিসাবে আগে পেয়ারে চারটা পেয়ারে ভাগ করে নেবো চারটা পেয়ারে ভাগ করলে প্রথমে দেখো কি হবে পাঁচটা করে ভাগ করো এইখানে একটা দাগ হবে এইখানে একটা দাগ হবে এইখানে একটা দাগ হবে এইখানে একটা তাহলে দেখো এটা কী হবে এখানে যদি আমি একটা সি বসাই তাহলে ডি ই তারপরে দেখো বি সি ডি ই এ এখানে যদি একটা বি বসাই এখানে সি ডি বসাই তাহলে বি সি ডি ই এ তারপরে হবে সি ডি ই এ বি তারপরে হবে ডি ই এ বি সি ডি ই এ বি সি মানে এটা কীভাবে হচ্ছে দেখো প্রথমে হচ্ছে দ্বিতীয় বর্ণ তারপরে তৃতীয় তারপরে চতুর্থ তারপরে পঞ্চম বর্ণ তারপরে প্রথম বর্ণ অর্থাৎ এইখানে যে প্রথম বর্ণ এ বি সি ডি ই এটা হচ্ছে ফার্স্ট বর্ণ সেকেন্ড এটা থার্ড এটা ফোর্থ এটা ফিফথ পঞ্চম বর্ণ তো প্রথম থেকে কী কীভাবে আছে দেখো প্রথম থেকেই ই মানে হচ্ছে প্রথম বর্ণ দ্বিতীয় বর্ণ তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ সেকেন্ড যেখানে হচ্ছে তারপরে ই এ মানে দ্বিতীয় বর্ণ তৃতীয় বর্ণ চতুর্থ বর্ণ পঞ্চম বর্ণ আবার ফার্স্ট বর্ণটা ফার্স্টে চলে আসছে তারপরে এইভাবে ঘুরে ঘুরে বি সি ডি ই এ হয়ে গেল। তারপরে কি হচ্ছে বিটা উড়ে যাচ্ছে এবং এ এর পরে বসছে তারপরে এই সিটা উড়ে যাচ্ছে বি এর পরে বসছে তারপর ডিটা উড়ে যাচ্ছে সি এর পরে বসছে এইভাবে হচ্ছে তো আশা করি বুঝতে পারলে চলো নেক্সট অঙ্ক দেখো না বুঝতে পারলে অবশ্যই তোমরা কমেন্ট করবে কিন্তু নেক্সট দেখো রিজু হলো কাশির পুত্র সীমা হলো কাশির বোন তার পুত্র মিঠুর এবং কন্যা হলো সীতা প্রমাংশু হলো সীতার মামা কাশি সীতার হন। ভাই মামা কাকা না বাবা তো হলো রিজু বলেছে কাশির পুত্র তো আমরা এইগুলো কী করি যেগুলো বাবা কাকা মামা মা বাবা কাকা মামা সেগুলো আমরা উপরে লিখব। এবং তার যে ছেলে সেগুলো নিচে লিখব এবং তারও ছেলে সেগুলো আবার নিচে লিখব এবং যেগুলো দাদু সম্পর্ক সেগুলো তার উপরে লিখব এইভাবে আমরা করি তো দেখো কাশি কাশি প্রথম লিখেছি কাশির পুত্রকে কাশির পুত্র রিজু নিচ দিকে দাগ দিয়ে এরো দিয়ে আমরা লিখেছি কাশির পুত্র রিজু যেহেতু রিজু মেল তাই মেল লিখেছি কাশি যেহেতু মেল তাহলে এম লিখেছি এরপর দেখো সীমা হলো কাশির বন কাশির বন সীমা তাহলে এই দিকে এরো দিয়ে সীমা লিখেছি আর সীমার কাছে ফিমেল যেহেতু বন তাই আমরা একটা এরো দিয়েছি এবং যদি দুটিকে এরো দিয়ে আমরা সিম্বল করতাম তাহলে কী হতো কাশি এবং সীমা স্বামী স্ত্রী হতো তাহলে আমরা একদিকে এরো দিয়েছি মানে হচ্ছে সীমা হচ্ছে কাশীর বন এর থেকে আমরা বুঝতে পারবো এরপর তার পুত্র মিঠুন এবং কন্যা হলো সীতা তার মানে কি পুত্র মিঠুন এবং সীতা ভাই বোন তাহলে সেটা কী লিখেছি সীমার পুত্র হচ্ছে মিঠুন নিচে দিয়েছি যেহেতু পুত্র তাই আমরা নিচে এড়ো দিয়েছি সীমার পুত্র মিঠুন আর এম মেল হলো এবং মিঠুনের বন সীতা যেহেতু তারা দুজনেই সীমার পুত্র এবং কন্যা তাই মিঠুর মিঠুনের বোন হচ্ছে সীতা তাই ফিমেল লিখেছি এখানে এরপর হচ্ছে প্রেমাংশু হচ্ছে সীতার মামা তাহলে প্রেমাংশুকে কোথায় লিখব প্রেমাংশুকে লিখব উপরে সীমার কাছে তাহলে প্রেমাংশু যেহেতু সীমার মামা সীতার মামা এবং সীতা হচ্ছে সীমার মেয়ে তাই প্রেমাংশু কে হবে মামা হবে তাই প্রেমাংশু হবে সীমার মামা এবং কাশিও হবে সীমার মামা সীতার মামা সরি সীতার মামা তাহলে কাশিকে কাশি হয়ে গেলো সীতার মামা তাহলে কাশি সীমা এবং প্রমাংশু এই তিনজন হচ্ছে ভাই বোন কাশি হচ্ছে সীতার মামা তাহলে দেখো মামা অপশান বিতে আছে মামা তাহলে অপশান বি হয়ে গেলো রাইট অ্যান্সার নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন তোমাদের এটা বলে দেবো তোমরা উত্তরটা করবে আর আমাকে কমেন্ট করে জানাবে দেখো কোনো কোড অনুযায়ী স্টেবেল হলো এক দুই তিন চার পাঁচ ছয় এবং ওই কোডে লেবার হলো পাঁচ তিন চার সাত আট নয় তবে ওই কোড অনুসারে বোটলের কোড কী হবে বোটলের কোড অপশান দেওয়া আছে এখন এটা তোমাদের আমি বলে দিচ্ছি কীভাবে স্টেবেল আমরা লিখবো প্রথমে এক দুই তিন চার পাঁচ ছয় লেবার লিখবো পাঁচ তিন চার সাত আট নয় তো দেখো সেই হিসাবে এইখানে দেখো এ এর কোড হচ্ছে তিন বি এর কোড হচ্ছে চার এল এর কোড হচ্ছে পাঁচ ই এর কোড হচ্ছে ছয় টি এর কোড হচ্ছে টু এইভাবে এখানেও দেখো সেম আছে একের কো এ এর কোড থ্রি বি এর কোড ফোর এইভাবে তো তাহলে বটলের কোড কীভাবে বার করবো বলেই দিই তোমাদের বটলের কোডটা দেখো বি এর কোড এখানে কি আছে ফোর তাহলে ফোর লিখব ও এর কোড কী আছে সেভেন তাই আমরা এখানে সেভেন লিখবো টি এর কোড কী আছে টু তাই আমরা টু লিখবো এইভাবে তোমরা করবে এইভাবে করে উত্তর যেটা হবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও আমি আর যেগুলো মনে হয় যে এগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেই সব একটা কোশ্চেন দিলাম তো আশা করছি এই ধরনের কোয়েশানই তোমাদের পরীক্ষায় আসবে তো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক্স ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাঙ্ক ইউ